আমরা আসলে সবাই চাচ্ছি যে বাড়ির আশেপাশে যদি একটা দুইটা করে আর গাছ লাগানো যায় তাহলে নিজের চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে হয়তো অনেকে চাষ করে রামবুটান বাংলাদেশে পুষ্টির চাহিদা মেটানোর জন্য চেষ্টা করছে তো আপনারা কেন পিছিয়ে থাকবেন এখন যে ছবিতে যে ব্যক্তিটি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে মজনু ভাই মজনু ভাই ওনার দাবি যে বাংলাদেশে উনি প্রথম মালয়েশিয়া থেকে এই রামভুটান নিয়ে এসেছিলেন এবং এই চারা উৎপন্ন করেছিলেন এবং দেখেন গাছটা কিন্তু বিশাল একটা গাছ এই গাছে থেকে ইনি এই রামভুটানগুলো আমাদেরকে দেখাচ্ছেন আমার উদ্দেশ্য হচ্ছে যে আজকে দুইটা হচ্ছে যে মজদু ভাই ইনি রামভুটানের রামভুটান চাষ করেছেন ওনার দুইটা গাছে রামভুটান প্রতি বছরেই দুইবার করে নাকি ফলন হয় এবং উনি অনেক চারা করেছেন যে চারাগুলো বিক্রি করেন তো আমরা ওনার নাম্বারটা দিব এবং আরেকজন হচ্ছে যে একটা নার্সারি বিসমিল্লা নার্সারি উনি হচ্ছে যে এই রামভুটান বিক্রি করেন আমরা আসলে দুজনকে দিচ্ছি যে কম্পেয়ার করে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কম দামে যেখানে ভালো চারা পাবেন আলাপ আলোচনা করে সেখান থেকে নেবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ভালো চারা ভালো মানের চারা এবং কম মূল্যে যেন আপনারা সংগ্রহ করতে পারেন এই জন্য দুই ব্যক্তির এখানে আমরা নাম্বার ব্যবহার করব এবং দিব আপনাদের উদ্দেশ্যে তো এই চারাগুলো হচ্ছে মজদুমার চারা উনি এই চারাগুলো সারা বাংলাদেশে বিক্রি করে থাকে তো চারা বিভিন্ন ছাইজ অনুযায়ী হয়তো দাম কম এবং বেশি হয়ে থাকে রাম ভুটান একটা সুমিষ্ট ফল বাংলাদেশে সব জায়গায় বর্তমান চাষ হচ্ছে এবং সব ধরনের মাটিতে হয় যেহেতু সেহেতু হচ্ছে যে যে কোনোখানে লাগানো যেতে পারে এই রাম ভুটান আপনারা যারা ভুটান চাষ করতে চান বা লাগাতে চান তারা যদি চারা সংগ্রহ করতে চান তাহলে মজনুভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা বিসমিল্লা নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন আপনাদের যেখান থেকে সুবিধা হয় আপনারা নিতে পারেন মজনু যে যে রামভুটানগুলো এগুলো দেখতে পাচ্ছেন লম্বা ধরনের এবং বড় বেশ বড় এবং আমি খেয়ে দেখেছি খুবই সুমিষ্ট এই যে রামভুটানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশে ওনার গাছের এবং উনি নিজেই পেরে আমাদের খাইয়েছেন আমরা খেয়েছি খুবই সুমিষ্ট আপনার নিতে পারেন আমরা চাচ্ছি যে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় যেন রাম চাষ হয় অন্তত পক্ষে একটা করে গাছ যদি লাগানো যায় আমাদের যে পারিবারিক যে চাহিদা আমরা সেটা মেটাতে পারবো এবং যেহেতু বিদেশি একটা ফল দেখতে সুন্দর খেতেও সুস্বাদু অতএব ফলটা আমরা সবাই লাগাতে পারি এই জন্য আমরা চাচ্ছি যে সহজলভ্যতা বা সহজভাবে আপনারা কিভাবে চারাটা সংগ্রহ করতে পারবেন মজলুম ভাইয়ের বাসা হচ্ছে নার্সিংদি আপনি নরসিংদি থেকে যারা আশেপাশে আছেন এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আর বিসমিল্লা নার্সারি হচ্ছে যে সাভার আশুলিয়া সাভারে বারুইপাড়া এবং কবিরপুর তার দুইটা নার্সারি আছে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ভালো চারা সবার কাছে পৌঁছে দেওয়া এবং সহজে এবং সস্তায় আপনাদের কাছে যাদের কাছ থেকে আপনারা নিলে সস্তা এবং ভালো মানের চারা পাবেন তাদের কাছ থেকেই নেবেন এখন যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো হচ্ছে বিসমিল্লা নার্সারি যে সুরজ ভাই আছে ওনার এই নার্সারির এই চারাগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং নিতে পারেন আমি দাম কারোটাই বলতেছি না এই জন্য যে আপনারা নিজেরাই ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে ফোন করে আপনারা নিজেরাই জেনে নেবেন আসলে কোথা থেকে কমে পাওয়া যায় এবং সুন্দর চারা পাওয়া যায় আপনার সাইজ দা গাছের সাইজ বুঝে আপনারা নেবেন ইনি হচ্ছে সুরেশ ভাই বিসমেলা নার্সারির স্বত্বাধিকারী আশা করি আমাদের এই যে চিন্তা চেতনা এটা আপনারা বুঝতে পেরেছেন আমাদের ভুল বুঝবেন না আমরা আসলে চাচ্ছি যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সহজে এই ধরনের নার্সারি বা গাছের যে বিদেশি যে ফলের চারাগুলো আছে বিদেশি ফলের চারাগুলো আপনাদের কাছে কিভাবে তথ্যগুলো তুলে ধরা যায় সেই বিষয়গুলো আমাদের একান্ত হচ্ছে ইচ্ছা যে আমরা আপনাদের সামনে তুলে ধরি এবং সেই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যান্য ভাইও পেতে পারে হয়তো অনেকে জানে না যে বাংলাদেশে রাম চারা পাওয়া যায় বা বাংলাদেশে রামভুটান চাষ হয় এটা অনেকেই জানে না বা বোঝে না এই উদ্দেশ্যে হচ্ছে যে আপনারা যদি একটু প্রচার করেন বা এই ভিডিওগুলো শেয়ার করেন তাহলে অবশ্যই সবাই উপকৃত হবে আবারও বলছি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে